वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जोनो। हेलो भिवर्स, आज के एल जी 21 इंची अल्ट्रास्लिम पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखा। तो यार प्रॉब्लम होच्छे पावर प्रॉब्लम, किंतु समस्याटा होच्छे प्रथम पावर देयार पर এলইডিটা জ্বললো, এলইডি জ্বলার পরেই সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছে। এলইডি একবার ব্লিঙ্ক করেই সঙ্গে সঙ্গে কী হচ্ছে অফ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। দেখুন প্রবলেমটা একবার দেখাচ্ছি। এলইডি দেখা যাচ্ছে পাওয়ার সুইচ অন করা হলো, এলইডি জ্বললো এবং অফ হয়ে গেল, এটাই হচ্ছে প্রবলেম। তা এতে কী হচ্ছে, পাওয়ারটা চার্জ ধরে রাখছে, এটা 200 ওয়াট ল্যাম্প দিয়ে ডিসচার্জ করে নেওয়া হলো। তা আউটপুটের ফল্ট অর্থাৎ ইএসসি সাপ্লাই খুলে দেওয়া হচ্ছে, খুলে দিয়ে দেখা যাচ্ছে। তাহলে প্রবলেমটা একই, ইএসটি সাপ্লাই খুলে দিলেও যা আর ইএসটি সাপ্লাই জুড়ে দিলেও সে একই প্রবলেম। তো এখন আমরা কি করব, না একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকে 91K, 91 কিলো ওহমসের দুটো রেজিস্টার থাকে, এই দুটো রেজিস্টারের হাই হয়ে গেলে এই ধরনের প্রবলেম আসতে পারে। তো সেই জন্য রেজিস্টার দুটো ওপেন করে দেওয়া হলো, একটা ওপেন করে দেওয়া হলো যেহেতু সিরিজে রয়েছে, এবং তারপরে মেপে দেখা যাচ্ছে 91K অর্থাৎ 92 পয়েন্ট সাম কিলো ওহমস দেখাচ্ছে, মানে ঠিকই আছে। আর একটা রেজিস্টার 93 পয়েন্ট 2 কিলো ওহমস দেখাচ্ছে, এটাও ঠিক আছে, অর্থাৎ রেজিস্টার দুটোর ভ্যালু কোনো কিছু বাড়েনি। রেজিস্টারটা সোল্ডার করে দেওয়া হলো, কেন এখানে তো কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না। নেক্সট আমরা কি করব, না অপ্রোকাপলারের কাছে একটা রেজিস্টার থাকে 5.6 কিলো ওহমস, এই রেজিস্টারটা কাটা থাকলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। এটাও কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা মেপে কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য হচ্ছে আমরা এরপরে হচ্ছে কি নেক্সট স্টেপ এগোবো, অপ্টোকাপলার। অপ্টোকাপলার খারাপ হলে সাধারণত এই ধরনের প্রবলেম দেখা দেয়। তা আমরা এখানে তো এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে থাকব। অপ্টোকাপলারটা খুলে নেওয়া হলো, অপ্টোকাপলারটাকে মিটার দিয়ে মাপা হবে। দেখুন মিটার দিয়ে মাপা হচ্ছে, কোনো রিডিং পাওয়া যাচ্ছে না, ঘুরিয়ে ফিরিয়ে দুদিকেই কিন্তু মাপা হচ্ছে, কোনো রিডিং পাওয়া গেল না। তার মানে অপ্টোকাপলার ডিফেক্টিভ, অপ্টোকাপলার খারাপ আছে। তো এর পরিবর্তে আমরা একটা নতুন অপ্টোকাপলার লাগাবো। নতুন অপ্টোকাপলার বসিয়ে দেওয়া হলো, অপ্টোকাপলারটা সোল্ডার করা হচ্ছে।
এরপর আমরা কি করব না, এরপর আমরা পাওয়ার সুইচটা অন করব এবং দেখব যে এলইডিটা আগের মতো হচ্ছে কি জ্বলে থাকছে। তখন পাওয়ার অন করা হলো, এলইডি দেখুন জ্বলে আর নিভে যাচ্ছে না, এলইডি কিন্তু কন্টিনিউ লাইটিং হয়ে আছে। তো আমরা ইএসটি সাপ্লাই জাম্পারটা খুলেছিলাম, এটাকে সোল্ডার করে দেওয়া হলো। এরপর আমরা কী করবো না, ভোল্টেজটা দেখে নেব, আউটপুটে কত ভোল্টেজ বেরোচ্ছে। ইএসটি সাপ্লাই ভোল্টেজ কত, 118 ভোল্ট। আল্ট্রা স্লিম যেহেতু একটু বেশি আছে, অসুবিধা কিছু নেই। এরপর ভার্টিক্যালের ভোল্টেজটা দেখব, ভার্টিক্যাল ভোল্টেজ +14 -14 ঠিকই আছে, +180 ভোল্ট এটাও ঠিক আছে ভিডিও আউটপুটে। তাহলে সমস্ত কিছু ঠিক আছে। এবার আমরা স্ক্রিনে ফিরে যাই, দেখুন প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।